আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে দুধ দিয়ে কেক ডেকোরেশনের জন্য হুইপড ক্রিম তৈরি করা যায়। এই ক্রিম তৈরি করতে কোনো বাটার লাগবে না, শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করা যাবে। আর এই ক্রিমটা বানানো কিন্তু খুব কঠিনও না, তবে কিছু রুলস ফলো করতে হবে। এই ক্রিম দিয়ে প্রতিটা কেকে ডেকোরেশন করা যাবে। হাতে একটু সময় থাকলেই গড়ে এই ক্রিমটা তৈরি করতে পারেন শুধুমাত্র দুধ দিয়ে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। ক্রিম তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানে 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আর অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে, না হলে কিন্তু ক্রিমটা তৈরি করা যাবে না। এখন আমি দুধটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক না আসে। যখন বলক চলে আসবে বা দুধ উতলে উঠবে, সে পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আর এই তো বলক চলে আসছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চুলাটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। এবারে আমি ঘড়ি ধরে প্রায় 5 মিনিটের মতো দুধটাকে সিদ্ধ বা জাল করে নেব। 5 মিনিট পর একটা মোটা সরের লেয়ার তৈরি হবে, আর সে সর থেকেই যে ঘন দুধ পাওয়া যাবে সেটাই কিন্তু ক্রিম। আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিট জাল করার পর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, আর 5 মিনিটের জন্য দুধটাকে ঠান্ডা করে নিব। 5 মিনিটের জন্য দুধটাকে ঠান্ডা করার একটাই কারণ, যেন একটা মোটা সরের লেয়ার তৈরি হয়। এইদিকে আমি একটা বাটি ও সাকলি নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু ক্রিম তৈরি ভালো হবে না। 5 মিনিট পর দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে সরটা আলাদা করে নিচ্ছি। সরটা আলাদা করার পর সাকলির মধ্যে দিয়ে চামচ অথবা স্প্যাচুলারের সাহায্যে এই সরটা থেকে ক্রিম বের করে নেব। যতটুকু সম্ভব সর থেকে ক্রিমটাকে আলাদা করে নিতে হবে, তাই আমি একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দুধের সর থেকে ক্রিম বের করে নিচ্ছি। আর আপনারা তো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর থেকে কিভাবে ক্রিমটা আলাদা করে নিচ্ছি। ক্রিমগুলো বের করার পর যে বাকি সরটা থাকে, তা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই করে বাটার বা ঘি তৈরি করে নিতে পারবেন। আর এই তো দুধের সর থেকে যেটা বের হয়েছে, এটাই কিন্তু হুইপ ক্রিম। তো আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, তাই আমি আরও একবার সরটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দুধটা যেহেতু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই এক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো বেশি টাইম লাগবে না। দ্বিতীয়বারে যখন দুধে বলক চলে আসবে, অর্থাৎ দুধটা উতলে উঠবে, সে পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের মতন জাল করে নেব। 5 মিনিট জাল করার পর সে প্রথমবারের মতোই কিন্তু চুলাটা অফ করে দিয়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। এবং সে একইভাবে দুধ থেকে সরটা আলাদা করে সাকনির মধ্যে দিয়ে চামচের সাহায্যে ক্রিম বের করে নিতে হবে। আর এইভাবে করে আমি 2 লিটার দুধ 9 থেকে 10 বার জাল করে সরটাকে আলাদা করে ক্রিম বের করে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণের ক্রিম তৈরি করে নিতে চান, তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আরেকটি কথা, দুধের সর ব্লেন্ডার করে অথবা দুধ ঘন করে জাল দিয়ে কখনই হুইপড ক্রিম তৈরি করা যায় না। আর এই তো দ্বিতীয়বারে যখন আমি সর থেকে ক্রিম বের করে নিয়েছি, তখন বেশ অনেকটা ক্রিমই পেয়েছি। এভাবে করে 9 থেকে 10 বার দুধ জাল করে সর থেকে আমি এই পরিমাণে ক্রিম পেরেছি। এখানে প্রায় 1 কাপের মতন ক্রিম আছে। সময় স্বল্পতার জন্য আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি পুরোটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সর থেকে ক্রিম আলাদা করে নিতে হবে। এ পর্যায়ে আমি ক্রিমটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় 4 ঘন্টা। আর অবশ্যই কমপক্ষে 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন, তাহলে ক্রিমটা কিন্তু আরও বেশি ভালো হবে। 4 ঘন্টা পরে ফিরে আসছি।
চার ঘন্টা পরের অবস্থা এটা। ক্রিমটা আগের চেয়ে আরও বেশি ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা চামচের সাহায্যে, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আর সেই সাথে দেখাচ্ছি এখানে কতটুকু ক্রিম আছে। 2 লিটার দুধ থেকে আমি প্রায় 1 কাপের মতন ক্রিম পেয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ক্রিমটাকে আমি একটা কাপে ঢেলে দিচ্ছি, আপনারা যেন বুঝতে পারেন এখানে কতটুকু ক্রিম আছে। আমি পুনরায় এই ক্রিমটাকে ফ্রিজে রাখবো প্রায় 10 মিনিটের জন্য, তবে এবারে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আমি যে বাটিতে ক্রিম তৈরি করব সেই বাটিটা এবং যে ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিম বিট করব সেই বিটারের পিন দুটোকে প্রায় 1 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে ক্রিমটা তৈরি করতে খুব সহজ হবে এবং সুন্দর হবে। আর এখানে আমি প্রয়োজন মতো আইসিং সুগার নিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিতে ক্রিম তৈরি করব সে বাটিতে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেবার পর এবারে আমি 2 মিনিটের মতো লো স্পিডে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ঠিক করির কাটা ধরে 2 মিনিটের মতো লো স্পিডে বিট করে নিতে হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ক্রিমের লুকটাই কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। 2 মিনিট বিট করার পর ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি আইসিং সুগার দিয়ে দিব। প্রথমে আমি 1 চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আর আইসিং সুগার কিন্তু একবারে দেওয়া যাবে না, মিনিমাম 2 থেকে 3 বার বিট করার সময় আইসিং সুগার দিয়ে দিতে হবে। আইসিং সুগার দিয়ে দেবার পর আমি আবার 2 মিনিটের জন্য বিট করে নেব। 2 মিনিট লো স্পিডে বিট করার পর ক্রিমটা দেখুন আরও ঘন হয়ে আসছে। আমি 2 মিনিট বিট করার পর আবারও 1 চামচ আইসিং সুগার দিয়ে দিব। আমি টোটাল এখানে 4 চামচ আইসিং সুগার দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন আইসিং সুগার দিয়ে নেবেন। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আইসিং সুগার কোথায় পাবেন এবং কিভাবে তৈরি করবেন। আইসিং সুগার কিন্তু দেশে বিদেশে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এবং আপনার হাতের কাছে যদি না পান তাহলে বাসায় তৈরি করতে পারবেন। বাসায় নর্মাল চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে আইসিং সুগার তৈরি করতে পারবেন। আর এই দিকে ক্রিম প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো ফুড কালার অ্যাড করে দিতে পারবেন। এই তো ক্রিমটা তৈরি হয়ে গেল। আপনারা কিভাবে বুঝবেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে? যখন দেখবেন লিকুইড ভাবটা আর নেই, ক্রিমের কালারটাও চেঞ্জ হয়ে ফোমে পরিণত হয়ে গিয়েছে, এবং ইলেকট্রিক বিটারের পিনের গায়ে ক্রিমটা লেগে আছে, বাটির মধ্যে কোনোভাবেই পড়ছে না, তখনই বুঝে নেবেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি ইলেকট্রিক বিটারের একটি পিনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিনের সাথে কিন্তু ক্রিমটা কিভাবে লেগে আছে। দেখতে দেখতে ক্রিমটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, 6 থেকে 7 মিনিটের মতো বিট করলেই তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এই ক্রিমের ব্যবহার জানেন, বিভিন্ন ধরনের কেক, কাপকেক এবং আইসক্রিম তৈরিতে কিন্তু হুইপ ক্রিম ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা নজেল ব্যাগে ক্রিম ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যেন ক্রিমটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাই আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, এবং দুধ চাল করার সময় কোনোভাবেই চামচ বা স্প্যাচুলারের মাধ্যমে নাড়া যাবে না। দ্বিতীয় টিপস হলো শর্টটা একদম মোটা হতে হবে। তৃতীয় টিপস হলো যে বাটিতে ক্রিমটা বিট করবেন সে বাটিটা যেন অবশ্যই ঠান্ডা থাকে। আর সর্বশেষ টিপস হলো ক্রিমটা বিট করার আগে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই ক্রিমটা কিন্তু সহজে গলে যায় না। আপনারা এই ক্রিমটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে প্রায় 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ক্রিমটা ভালো থাকবে, নষ্ট হবার কোনো চান্স নেই, এবং স্বাদ কিন্তু সে একই রকম থাকবে। আর এই তো দেখুন ক্রিমটা কতটা স্মুথি এবং সিল্কি হয়েছে। আপনাদের কাছে আমার আজকের এই ক্রিমের রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।